শুভ সকাল। আজকে তৈরি করব চিকেন চপ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি 2 পিস চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিলাম লবণ। এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। অতিথি আপ্যায়ন কিংবা বিকেলের নাস্তায় আপনারা কিন্তু এই চিকেন চপটা খেতে পারেন, বেশ মজা হয়। ঘরে থাকা উপকরণ দিয়েই খুবই সহজে বানিয়ে নেওয়া যায়। তো আমার চিকেনটা হয়ে গেছে, এখন এটাকে আমি ঝুরি করে নিচ্ছি। আমার হাজবেন্ড আমাকে একটু হেল্প করে দিচ্ছিল ঝুরি করে দিয়ে। এই তো আমার চিকেন ঝুরিটা রেডি। এখন আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, ক্যাচআপ, সয়া সস, দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, একটু মোটা করে দিলেই ভালো পেঁয়াজ কুচিটা, তারপরে দিয়ে দিলাম ধনে পাতা আর লবণ। যারা চিকেন লাভার তারা কিন্তু এই নতুন রেসিপিটি ট্রাই করতে পারেন, বেশ ভালো লাগবে। আরও দিয়ে দিয়েছি একটা ডিম, এখন এটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে মেখে নিয়েছি। আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে সুন্দরভাবে চিকেনটার সাথে মেখে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম কাবাব মশলা, একটু স্পাইসি হলে কিন্তু খেতে ভালো লাগে। আমি চিকেন চপগুলোকে বানিয়ে নিয়েছি, কিছু আমি ফ্রোজেন করে রাখবো আর কিছু এখন ভেজে নিব। এখন আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম আর একটা ডিম ভেঙে নিয়েছি। এখন ডিমের ভিতরে চিকেন চপটাকে দিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম লো হিটে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যারা আমার ভিডিওগুলো প্রতিদিন সম্পূর্ণ দেখেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আজকে আমার কথাগুলো কেন জানি বারবার বেজে যাচ্ছে, যা বলতে চাচ্ছি তা বলতে পারতেছি না, কি একটা অবস্থা বলেন। আর আমার চিকেন চপগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এই তো এটা ছিল ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়াও কিন্তু আমি একটা পটেটো বাইট বানিয়েছিলাম, এই রেসিপিটাও আপনারা দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।